السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعده، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما تشاءون إلا أن يشاء الله، إن الله كان عليما حكيما. صدق الله العلي العظيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب يسر ولا تعسر وتمم علينا بالخير وبك نستعين يا فتاح. আলহামদুলিল্লাহ, আমরা সূরা কাহফের 20 নম্বর আয়াত পর্যন্ত পড়েছি, আজকে 21 নম্বর আয়াতটা পড়ব। এই আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা বলতেছেন, ওয়া কাযালিকা আ'সারনা আলাইহিম লিয়া'লামু আন্না ওয়া'দাল্লাহি হাক্কু ওয়া আন্না আস-সাআতা লা রাইবা ফীহা إذ يتنازعون بينهم أمرهم فقالوا ابنوا عليهم بنيانا ربهم أعلم بهم قال الذين غلبوا على أمرهم لنتخذن عليهم مسجدا. একটু আয়াতনে বড় আয়াতটা শব্দে শব্দে একটু আমরা অর্থ করি, ওয়াকাদালিকা, আর এমনি ভাবেই, আসার না আলাইহিম, আসারা ইউসিরু, এটা আলা হরফুল জার সহ অর্থ হলো কাউকে জানানো, অবহিত করা। তাহলে ওয়াকাদালিকা আসার না আলাইহিম, আর এমনি ভাবেই, আসার না, আমি জানিয়েছি, আলাইহিম তাদেরকে, তাদেরকে আমি জানিয়েছি, অবহিত করেছি। কেন জানিয়েছি? লিয়া আলামু, যাতে তারা বুঝতে পারে, উপলব্ধি করতে পারে। কি উপলব্ধি করতে পারে? আন্না ওয়াদাল্লাহি হাক্কুন, যে নিশ্চয়ই আল্লাহ তাআলার ওয়াদা হাক্কুন, সত্য। ওয়া আন্নাস সাআতা লা রাইবা ফিহা, এবং কিয়ামত সংগঠিত হওয়ার ব্যাপারে লা রাইবা ফিহা, কোনো প্রকার সন্দেহ নাই। ইদ, যখন, আমরুন মানে বিষয়, আমরুন মানে আদেশ, এখানে আমরুন বলতে যে তাদের কর্তব্য বিষয়, যেটা তাদের পালনীয় ছিল সেটা। ঈদ, যখন, তারা বিতর্ক করতেছিল, ঝগড়া করতেছিল, বাইনাহুম, পরস্পরে নিজেদের মধ্যে, আমরাহুম, সেই বিষয় নিয়ে যা তাদের কর্তব্য ছিল, অর্থাৎ তাদের কর্তব্য বিষয় বা পালনীয় বিষয় নিয়ে তারা যখন বিতর্ক করছিল, ফাকালু, তখন একদল বলে উঠল, উবনু আলাইহিম বুনিয়ানা, উবনু না, ইবনু, বানাই এবনি, তাহলে ইবনু আলাইহিম বুনিয়ানা, ইবনু, তোমরা বানাও, আলাইহিম, তাদের উপরে, বুনিয়ানা, একটা সমাধি, একটা সৌধ, তাদের উপরে বানাও। রব্বুহুম আলামু বিহিম, আল্লাহ বলতেছেন রব্বুহুম, তাদের রব, এই যে তারা এভাবে ঝগড়া বিতর্ক করে বলতেছিল যে সৌধ বানাও, এটা তাদের সমীচীন কি সমীচীন না, বা তারা তাদের ব্যাপারে যে বিতর্ক করে একটা সিদ্ধান্তে পৌঁছাইছে, সংখ্যা ইত্যাদির ব্যাপারে, এটাও সঠিক কি সঠিক না, এখন তাদের ব্যাপারে, তারা তাদের দিনদারিতার ব্যাপারে যেরকম ধারণা করেছিল, এটা সঠিক কি সঠিক না, আলামু বিহিম, এটা কে জানেন? রব্বুহুম, তাদের রব, আলামু, সবচেয়ে ভালো জানেন, রব্বুহুম আলামু বিহিম। قال الذين غلبوا على امرهم, الذين যারা غلبوا على امرهم, তাদের মতের উপরে বিজয়ী হয়েছিল, মানে যে এক একজন বলছে সমাধি তৈরি করতে, আরো এক একজন এক এক মত দিছে, মত দেওয়ার পরে অনেক মতের মধ্যে যেই লোকগুলো তাদের মতের উপরে বিজয়ী হয়েছিল, অর্থাৎ যাদের মত প্রাধান্য পেয়েছিল, কালা, তারা বলল, قال الذين غلبوا على امرهم, তারা কি বললো, লানাত্তাখিযান্না, আল্লাহর শপথ, অবশ্যই অবশ্যই আমরা বানাবো, গ্রহণ করব, তৈরি করব, আলাইহিম, তাদের উপরে, মসজিদা, একটা মসজিদ, আমরা তাদের উপরে একটা মসজিদ নির্মাণ করব, তৈরি করব। তো এটা হলো পুরো আয়াতের অর্থ। আচ্ছা, আমরা সূরা বের করে নেই, 20 নম্বর আয়াতের অর্থটা হলো এটা, ওয়াকাযালিকা আসারনা আলাইহিম, আর এমনি ভাবে আমি তাদেরকে অবহিত করেছিলাম, লিয়ালামু আন্না ওয়াদাল্লাহি হাক্কু ওয়া আন্না সাআতা লা রাইবা ফিহা, যাতে তারা জানতে পারে, উপলব্ধি করতে পারে যে আল্লাহর ওয়াদা হলো সত্য এবং কিয়ামত সংগঠিত হওয়ার ব্যাপারে কোনো প্রকার কোনো সন্দেহ নেই।
إذ يتنازعون أمرهم بينهم أمرهم. স্মরণ করুন যখন তারা নিজেদের মধ্যে পরস্পরে তাদের কর্তব্য বিষয় নিয়ে বিতর্কে লিপ্ত হয়েছিল, ফাকালু তখন বলেছিল একদল, ইবনু আলাইহিম বুনিয়ানা, তাদের উপরে সৌধ বা তাদের উপরে একটা সমাধি নির্মাণ করা হোক, রব্বুহুম আলামু বিহিম, এই যে তাদের সঙ্গত বা অসঙ্গত এটা তাদের রব সবচাইতে ভালো জানেন। قال الذين غلبوا على أمرهم تادر موتر উপরে যারা বিজয়ী হয়েছিল তারা বলল, لنتخذن عليهم مسجدا, অবশ্যই অবশ্যই আমরা তাদের উপরে একটা মসজিদ নির্মাণ করব, তৈরি করব, গ্রহণ করব, বানাবো। তো এই ছিল পুরো আয়াতটা। এই আয়াতের মধ্যে আমরা কয়েকটা শব্দ দেখার পরে ইনশাআল্লাহ এরপরে তারকিবে যাব। এর মধ্যে এক নম্বর শব্দ আসছে আসার না, এই শব্দটা পড়ব। আসার না শব্দের দেখেন রুট লেটার হলো আইন সারা, এটা হলো রুট লেটার আইন সারা। এই রুট লেটার থেকে শব্দটা ব্যবহার হয়। তো সুতরাং এটার কোরআন একাডেমি দুইটা ফর্ম ব্যবহার হয়েছে মাত্র, একটা হলো নাসারা আনসুরু থেকে নুন প্যাটার্ন আসারা ইয়া সুরু, এবং কোরআনে দুইটা ফর্মই আসরুন বা উসুরুন এরকম হয় মাসদার, দুইটা ফর্মই আলা হারফুল জার সহ ব্যবহার হয়েছে, এটা সবসময় আলা সহ ব্যবহার হবে। এই যে হারফুল জার আলা সহ ব্যবহার হবে, অর্থ হয় অবহিত হওয়া বা জানতে পারা, এটার অর্থ হলো অবহিত হওয়া অথবা জানতে পারা। এরপরে এটার আরেকটা শব্দ আসছে চার নাম্বার ফর্মে, এই যে আসার ইউ অসিরু, এটার মাসদার হবে এ আসারুন, এটা আলা সহ ব্যবহার হয়। বাকি আগের সাথে অর্থের মধ্যে পার্থক্য হলো আগেরটা ছিল অবহিত হওয়া, এটা হবে অবগত করা বা অবহিত করা, এটা হলো মুতাআদ্দি, আগেরটা ছিল লাজিম, এটা হলো মুতাআদ্দি, তাহলে অবহিত করা। আরেকটা এটা হলো জানানো, আরেকজনকে জানানো। তাহলে আমরা বুঝে গেছি আমাদের আয়াতের মধ্যে এই চার নাম্বার ফর্ম থেকে এই ফার্স্ট পার্সনে বহুবচন ব্যবহার হয়েছে আসার না, এই দেখেন আলা সহ ব্যবহার হয়েছে। তাহলে আসার না আলেহিম, তাদেরকে জানিয়েছিলাম, তাদেরকে অবহিত করেছিলাম। এই তাদেরকে বলতে কি, ওই যে এই আসহাবুল কাহফের সময় অন্যান্য যে মানুষ ছিল তাদেরকে, যাদের থেকে গোপনে আত্মগোপন করে তারা গিয়ে পাহাড়ের ঘরে আশ্রয় নিয়েছিল, তাদেরকে আল্লাহ জানিয়ে দিয়েছিলেন। অর্থাৎ এখানে তাফসিরে ব্যাখ্যার মধ্যে আমরা জানি, ওই যখন সেখানে গিয়ে একজনকে সামান্য মুদ্রা দিয়ে কিছু আনতে পাঠাইছিল, যে পবিত্র খাবার নিয়ে আসার জন্য পাঠাইছে, তখন অনেক আগের মুদ্রা দেখে ব্যবসায়ীরা বুঝে গেছে যে এরা এখনকার কেউ না। তখন তারা খুঁজতে খুঁজতে জিজ্ঞাসা করতে করতে তাদের পরিচয় জেনে যায়, এবং সবার কাছে আসলে পরে তারা জানায়। এমন অবস্থায় সবাই যখন জেনে যায়, আল্লাহ তারা তাদেরকে মৃত্যু দিয়ে দেয়, সবাই মারা যায়, আসহাবুল কাহফের যুবকরা মারা যায়। আল্লাহ বলতেছেন আমি তাদেরকে জানিয়েছিলাম, কেন, লিয়া আলামু, যাতে লোকজন অবহিত হতে পারে, আন্না ওয়াদাল্লাহি হাক্কুন ওয়া আন্না সাআতা লা রাইবা ফিহা, আল্লাহর ওয়াদা প্রতিশ্রুতি সত্য এবং কিয়ামত হলো সংগঠিত, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। এখানে এই যে আলিমায় আলামু এই শব্দটা আসছে, আমরা জানি আলিমা ইয়ালামু আল্লামা ইউআল্লিমু তাআল্লামা ইয়াতাআল্লামু আ'লামা ইউআল্লিমু, অনেকগুলো ফর্মে ব্যবহার হয়, আমরা আগে পড়েছি। এরপরে আমাদের শব্দ আসছে ইদ ইয়াতানাযাউনা, রুট লেটার নুন যা আইন, শব্দ দেখে আমরা বুঝে গেছি এটা কয় নাম্বার ফর্মে ব্যবহার হয়েছে, সবাই বলতে পারবো? রুট লেটার নাজা আ,
এটা নর্মাল চিন্তা করলে আমরা জানি যদি আইন কালিমা অথবা লাম কালিমা এই দুইটার মধ্যে যদি হরুফে হালকি তথা গলার অক্ষর থাকে সাধারণত এগুলো বাবে ফাতাহা এফতাওকে হয় বাকি এটা এক্সেপশনাল ব্যতিক্রম সবসময় এটা আবশ্যক না এখানে যদিও হরুফে হালকি আছে নাজাআ ইয়ানজাউ এ এ প্যাটার্ন বা ফাতাহা এফতাও থেকে হওয়ার কথা কিন্তু এটা দরাবা থেকে হয় নাজাআ ইয়ানজিউ নাজউন এটার অর্থ হয় অপসারণ করা বা কোন জিনিসকে সরিয়ে দেওয়া সরানো পদচ্যুত করা অপসারণ করা এরকম অপসারণ করা অথবা খুলে ফেলা বলতে পারি কোন জিনিসকে খুলে ফেলা নাজাআ ইয়ানজিউ নাজউন এটা দরাবা ধ্রুব থেকে বাকি এই শব্দটা আরো দুইটা ফর্মে ব্যবহার হয়েছে একটা হলো তিন নাম্বার ফর্মে নাজাআ তুনাজিউ মুনাজাআতুন এরকম নাজাআ ইউনাজিউ মুনাজাআতুন এটার অর্থ হলো বিতর্ক করা পরস্পরে ঝগড়া করা অর্থ দেখেন সম্পূর্ণ ভিন্ন পরস্পরে বিতর্ক করা বা ঝগড়া করা সাধারণত উস্তাদজি সাধারণত এক ফর্ম থেকে আর এক ফর্ম মানে এক দুই নম্বর বা তিন নম্বর ফর্মে অর্থের অনেক সময় মিল থাকে হ্যাঁ ম্যাক্সিমাম থাকে কিন্তু অনেক ক্ষেত্রে একদম বিপরীত হয়ে যায় কোনো অর্থের মিল নাই তাই না জি এই জন্য ওই যে এই এই সিকোয়েন্সটা খুঁজলে অনেক সময় দেখবেন পরে ফাআলা করা ফাআলা বেশি করা কিভাবে কিভাবে যিনি বলে এগুলো সবসময় সঠিক না কারণ দু একটার ক্ষেত্রে মিলবে এগুলো তাই না ম্যাক্সিমাম মিলবে না তো সেই জন্য এই প্রত্যেকটা ফর্ম আলাদা আলাদা স্বতন্ত্র এবং প্রত্যেকটার আলাদা স্বাতন্ত্র ভাব আছে ম্যাক্সিমাম ইয়া হলো যে এক নম্বরে লাজিম থাকলে দুই নম্বরে গিয়ে মুতাদ্দি হয় চার নম্বরে মুতাদ্দি হয় তাই না এগুলো সাধারণত হয় তার খাসিয়াত হিসেবে বৈশিষ্ট্য হিসেবে বাকি অনেকগুলো একেবারে কিছুই মিলবে না এখন ছয় নাম্বার ফর্মেও এই ক্রিয়াটা ব্যবহার হয়েছে তানাজাআ ইয়াতানাজাউ এটার মাজদার হয় তানাজুউন এই তানাজুউন সেম অর্থ তিন নাম্বার এবং ছয় নাম্বার দুইটার অর্থ একই তাহলে আমরা বুঝে গেছি আমাদের আয়াতের মধ্যে শব্দটা কয় নাম্বার ফর্মে আসছে বলেন তো إذ يتنازعون ছয় নম্বর তানাজা يتنازعون তাই না ছয় নম্বরে আসছে অর্থ হলো পরস্পরে বিতর্ক করা إذ يتنازعون بينهم أمرهم যখন তারা পরস্পরে বিতর্কে লিপ্ত হয়েছিল فقالوا قال আমরা জানি ইবনু এই যে বানা ইবনি মাঝখানে একটু বলে রাখি আমি নিয়ত করছি আলহামদুলিল্লাহ এই যে আমরা যে তারপিটটা করতেছি না এই সব শব্দ এগুলো তো থাকবে না হারা যাবে এই জন্য সুরাতুল কাহাফের একটা এই তারকিব যেভাবে আমরা পড়তেছি সম্পূর্ণ এই তাহকিক সহ তারকিব সহ এবং এই তারকিবের মধ্যে আমি চেষ্টা করবো হলো ওই যে কর্পাসের যে নিয়ম থাকছে না এই যে ঘুরে ঘুরে দেখা দেয় এরকম সহ একটা বই তৈরি করার আমি ইনশাল্লাহ দোয়া করেন আমি আরেকজন ভাইকে নিতে চাচ্ছি হায়ার করতে চাচ্ছি যেন এই কাজগুলো সহজ হয় একা আসলে এই সব কিছু করে সম্ভব হয় না তো আরেকজন একটু হেল্প করতে পারলে তাহলে আমাদের এই বই সহজ হয়ে যাবে ধরুন প্রতিদিন লিখতেছি এখন এগুলো থাকলে আমরা যেরকম পড়ে ফেলতেছি এই ভার্বের তিনটা রূপ এটার তিনটা রূপ এরকম দুইটা তিনটা সবগুলো শব্দের যে ব্যাখ্যাগুলো এটা যদি একটা বইয়ের মধ্যে থাকে অনেক সহজে অনেক মানুষ উপকৃত হতে পারবে দোয়া চাই আল্লাহ যেন সহজ করেন এবং খায়ের থাকলে যেন দ্রুত আল্লাহ এটা সম্পন্ন করে দেন এবং আল্লাহ তৌফিক দেন ইয়াতানাযাউনা বাইনাহুম আমরাহুম যখন তারা নিজেদের এই কর্তব্য বিষয়ে পরস্পরে মতানৈক্য বা বিতর্কে লিপ্ত হয়েছিল ফাকালু তখন তাদের একটা দল বলল কি বলল ইবনু আলাইহিম বুনিয়ানা এই যে ইবনু এই শব্দটা আমরা জানি বানা ইবনি বিনাউন রুট লেটার বা নুন ইয়া সুতরাং একটা নাকিস শব্দ বানা ইয়া
ইয়া বেনি ইউ এটার মাসদার হয় হলো বিনাউন, এই বিনাউন পড়া এটা রাইট, বানা এমনি বিনাউন একটা ফর্মেই ব্যবহার হয়েছে, এটার অর্থ হয় তৈরি করা বা বানানো, তৈরি করা বা বানানো। একটু বলেন তো এই যে, এই যে এখানে আলিফ আছে হামজা আছে, এটাকে কি বলে আরবিতে? একটা গ্রামার আছে না, আলিফুন মাকসুরা আলিফুন মামদুদা, এটা আমরা বুঝি কোনটা আলিফুন মামদুদা কোনটা এটা মামদুদা, এটা মামদুদা, আলিফ মামদুদা, এটা আলিফ মামদুদা, তাই না? জি আলিফ মামদুদা এবং আলিফ মাকসুরা, এই আলিফ মামদুদা এগুলো গায়রে মুনসারিফ হয়, মামনুউ মিনাস সরফ হয় বা ডিপটোট হয়, আলিফ মামদুদা কোন নাউনের মধ্যে থাকলে। বাকি আলিফ মামদুদা থাকার পরেও কখন মামনুউ মিনাস সরফ হবে না, এই যে বিনাউন আলিফ মামদুদা আছে তাই না, তাহলে এটা কেন মামনুউ মিনাস সরফ না বা গায়রে মুনসারিফ না কেন? রুটের হইতে হবে, হ্যাঁ ওই হামজাটা যদি রুট লেটারের মধ্যে, রুট লেটারের অংশ হয় তাহলে ইয়ে হবে আপনার ওই যে মামনুমিনের সার্ফ হবে, আর যদি না হয় রুটের অংশ না, যেমন এখানে হামজাটা রুটের অংশ না, রুটটা তো হইলে ইয়া, এখন আলিফের পরে আসাতে ইয়াটা হামজা হয়ে গেছে, সেই জন্য এইটা মামনুমিনের সার্ফ হয়েছে, আর রুটের অংশ হইলে মামনুমিনের সার্ফ হয় নাই, আর রুটের অংশ হইলে মামনুমিনের সার্ফ হতো আর কি। এটা আপনারা প্রথম দিকে পড়াইছিলেন উস্তাদ, আপনার 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 সিস্টার ইন ল যে জুবায়ের সাহেব ছিলেন উনি একদিন পড়াইছিলেন এটা। মাশাআল্লাহ, এটা একটু গুরুত্বপূর্ণ, একটু বলে দিই আমি। এটার আরেকটু কথা আছে যেটুকু বলছেন সুন্দর মাশাআল্লাহ, এটা একটু ডিটেলস বলে দিই, এটা আমাদের অনেক কনফিউজিং ব্যাপার। আজকে এটা লিখতেছিলাম, এখন আসলো যেহেতু একটু বলে দিই, একটু লেখা আমি নিলাম। এই যে তিনটা ইয়া আছে, তিনটা টার্ম আমরা জানি, একটা হলো ইসমুন মাকসুর, ইসমুন মাকসুর বলে তাই না, ইসমুন মাকসুর বা আলিফে মাকসুর আমরা বলি না, একটা ইসমুন মাকসুর যে শব্দটার শেষে আলিফে মাকসুরা থাকবে এটাকে ইসমুন মাকসুর বলে। ইসমুন মাকসুরের আসলে সংজ্ঞা হলো এমন ইসিমকে বলে যার শেষে আলিফুন লাজিমাতুন, আলিফুন লাজিমাতুন মানে আলিফ থাকবে যে আলিফটা কখনো পরিবর্তন হয়ে যাবে না বা কখনো পড়ে যাবে না, এরকম আলিফ যে নাউনের শেষে থাকবে এটা হলো ইসমুন মাকসুর বলে। আর ইসমুন মাকসুরের এরাব আমরা জানি কি বলে, তাকদিরি এরাব গ্রহণ করে তাই না, ইসমুন মাকসুর কিন্তু নট মাবনি, আমরা অনেকে মনে করি ইসমুন মাকসুর হলো মাবনি, কিন্তু ইসমুন মাকসুর কিন্তু মাবনি না তাই না, বাকি এর মধ্যে পরিবর্তন নাই, সব অবস্থা একই রকম হয়, কারণ হলো এটা হলো তাকদিরি এরাব নেই। মুসা, ঈসা, আসা, হুদা এই জাতীয় শব্দগুলো এর শেষের আলিফটা কখনোই পরিবর্তন হয় না, যা আছে একরকম থাকে, এই জন্য এগুলো হলো আলিফে মাকসুর, আলিফে মাকসুর গুলো হলো তাকদিরি আরাব নেই। তো সুতরাং আমরা বুঝে গেছি, যদি বলি আবা বাকরিন, এই আবা বাকরিন, এই আবা এর শেষে আলিফ আছে না, এই আলিফটা কি আলিফে মাকসুর হবে? না এটা হবে না স্যার, এটা হবে না, এই স্পেলটা কি ইসমুন মাকসুর হবে? এটা হবে না, কারণ কি বলেন তো এটা সব সময় ঠিক থাকে না তাই না, জি এটা চেঞ্জ হয়, আলিফটা আবা এটা কখনো আবু হয়ে যাবে, আবি হয়, আবার আবি হয়ে যাবে তাই না। তো সুতরাং মনে রাখবো ইসমুন মাকসুরের জন্য অবশ্যই শর্ত হলো ইসমুন মাকসুর শেষে যে আলিফটা থাকবে এই আলিফটা লাজিমা থাকতে হবে, মানে লাজিমা মানে সবসময় লেগে থাকতে হবে, আলিফটা কখনো পরিবর্তন হওয়া চলবে না, আবশ্যকীয় এই আলিফটা, এটাকে ইসমুন মাকসুর বলে। ঠিক আছে আলহামদুলিল্লাহ, এরপরে আমরা ইসমুন মামদুদ, ইসমুন মামদুদ মানে যার শেষে আলিফে মামদুদা থাকে তাই না, এমন ইসিমকে বলে যার শেষে আলিফে মামদুদা থাকে। দেখেন এখানে সংজ্ঞাটা লিখছি, যার শেষে একেবারে শেষে হামজা থাকবে এবং পূর্বের অক্ষরে আলিফ জায়দা থাকবে, অতিরিক্ত আলিফ থাকবে, পূর্বের অক্ষরে আলিফ থাকবে, আলিফটা হবে অতিরিক্ত এবং শেষ অক্ষরে হামজা থাকবে, এটাকে ইসমুন মামদুদ বলে। যেমন দেখেন সামা উন, সহরা উ, এই সামা উন শব্দের মধ্যে রুট লেটার হলো সিন, মিম, ওয়াও, এই রুট লেটার হলে তাহলে এই সিন, মিম এবং এই শেষের ওয়া হামজা যেটা, এটা ওয়াও থেকে পরিবর্তন হয়ে গেছে তাই না, তো সুতরাং মাঝখানের আলিফটা কি
আলিফটা অতিরিক্ত তাই না? এই মাঝখানে আলিফটা যেহেতু অতিরিক্ত তো সুতরাং এটা হয়ে গেল ইসমুল মামদুদ বা আলিফে মামদুদা, সেম একই রকম সহরা। এখন এখানে দেখেন একটা প্রশ্নের উত্তর লিখছি, প্রশ্নটা হলো এই যে ইসমুল মামদুদ বা আলিফে মামদুদা যুক্ত শব্দ কখন গায়রুল মুনসারিফ হবে আর কখন হবে না, মানে ডিপ্লট হবে কখন আর কখন হবে না, এই যে প্রশ্নটা মাত্র আপনাদেরকে জিজ্ঞাসা করলাম। ইসমুল মামদুদ হবে হবে না এই প্রশ্নের উত্তরে দুইটা অংশ, প্রথম হলো ইসমুল মামদুদ এটা গায়রুল মুনসারিফ হবে কি হবে না এটার জন্য শেষের হামজাটা প্রথমে আমাদেরকে ক্লিয়ার করতে হবে, হামজাটা কোত্থেকে আসছে এই পরিচয়টা ক্লিয়ার হতে হবে। যদি হামজার পরিচয়টা পাই, হামজার পরিচয়ের পরে খেয়াল করব যদি এই হামজাটা শেষের হামজাটা আলিফের পরে যে হামজাটা আছে এটা যদি জায়েদ তথা অতিরিক্ত হয়, জায়েদ মানে কি এই শেষের হামজাটা অতিরিক্ত হয়, যদি যদি অতিরিক্ত হয় তাহলে শব্দটা গায়রুল মুনসারিফ হবে। স্যার বলতেছিলেন ওই যে রুটের হইতে হবে, না রুটের না, হ্যাঁ কথা হলো যে শেষের হামজাটা যদি অতিরিক্ত হয় রুটেরও হবে না, আবার কি বলে এটা কোনো কিছু থেকে পরিবর্তনও হয়ে আসতে পারবে না, যদি এরকম হয় তাহলে এই হামজাটা যদি অতিরিক্ত হয় তখন সেটা গায়রুল মুনসারিফ হবে। বুঝে গেছে? যেমন দেখেন সাউদা এই শব্দের রুট লেটার হলো সিন ওয়াও দাল, তাহলে শেষের আলিফ হামজা দুটোই অতিরিক্ত তাই না, এই হামজাটা যেহেতু অতিরিক্ত এই জন্য এই ইসমুল মামদুদটা গায়রুল মুনসারিফ হয়েছে বা ডিপ্টট হয়েছে। এটা বুঝে গেছে সবাই? হামজা অতিরিক্ত হইতে হবে, হামজা অতিরিক্ত না হইলে কি হবে, এই দেখেন নিচে বলছি পক্ষান্তরে যদি এই যে শেষের হামজাটা যেটা আছে এটা যদি ওয়াও অথবা ইয়া থেকে পরিবর্তন হয়ে আসে, ওয়াও অথবা ইয়া থেকে পরিবর্তন হয়ে আসে দুইটা কথা, অথবা এটা যদি রুট থেকে হয় মূল আসলি রুট লেটার হয় তাহলে মনে রাখবো এই তিন অবস্থায় গায়রুল মুনসারিফ হবে না, শেষে আলিফে মামদুদা থাকলেও গায়রুল মুনসারিফ হবে না। বলেন কি কি? ওয়াও থেকে পরিবর্তন হয়ে আসলে হবে না, ইয়া থেকে পরিবর্তন হয়ে আসলে হবে না, একইভাবে যদি রুট থেকে হয় তাহলেও হবে না, রুট থেকে হলে হবে না, ওয়াও থেকে ইয়া থেকে পরিবর্তন হয়ে আসলে হবে না। যেমন দেখেন উদাহরণস্বরূপ লিখছি এই যে সামাউন, এই শেষের হামজাটা কি ওয়াও থেকে পরিবর্তন হয়ে আসছে কারণ রুট লেটার হলো সিন মিম ওয়াও, এই জন্য এটা গায়রুল মুনসারিফ না। দেখেন শেষে পড়তেছি কি সামাউন তাই না, এরপরে বলেন বিনাউন, এই শব্দটা এই যে রুট লেটার বা নুন ইয়া, তো সুতরাং এই হামজাটা ইয়া আলিফের পরে আসছে এই জন্য হামজা হয়ে গেছে তাই না, এই জন্য এটা গায়রুল মুনসারিফ হয় নাই। একইভাবে রুট থেকে আসলেও হবে না, ইনশাউন এই যে চার নাম্বার ফর্মের মাসদার এই আলিফটা অতিরিক্ত শেষের হামজাটা রুট, কারণ ইনশাউনের রুট লেটার কি নুন শিন হামজা না শা আ, এই যে রুট থেকে হয়েছে এই জন্য গায়রুল মুনসারিফ হয় নাই। তাহলে বুঝে গেছে আলিফ মামদুদ কখন গায়রুল মুনসারিফ হবে? যদি শেষের হামজাটা অতিরিক্ত হয়, তার পূর্বের আলিফটা তো অলওয়েজ অতিরিক্ত হইতেই হবে, তারপরে শেষে যে হামজাটা থাকবে এটা যদি অতিরিক্ত বা জায়েদ হয় তাহলে গায়রুল মুনসারিফ হবে, ওয়াও কিংবা ইয়া থেকে পরিবর্তন হয়ে আসলে অথবা রুট থেকে হলে হবে না। তাহলে এখন বলেন তো এই যে আমরা যে বিনা উন শব্দটা লিখতেছি বিনা উনটা গায়রুল মুনসারিফ না কেন, এটা এটা গায়রুল মুনসারিফ না কেন? ইসমুনের বহুবচন কি আসমাউন, কোরআন কারিমে আছে আসমাউন, এই শব্দের রুট লেটার হলো ওই যে আমরা জানি সিন মিম ওয়াও সুমুউন, তাহলে বলেন আসমাউন এই শব্দে এই আলিফে মামদুদা থাকা সত্ত্বেও এটা গায়রুল মুনসারিফ না কেন? এটা ওয়াও পরিবর্তন করে হামজা হয়েছে, এই যে শেষের হামজাটা ওয়াও থেকে পরিবর্তন হয়ে আসছে তাই না। এখন আরেকটা শব্দ বলি, আমরা জানি একবচন রূপ হলো শাইউন, বহুবচন হয় আশিয়াউ, শাইউন আশিয়াউ, এই শব্দটা এটা মামনু মিনা সরফ। তো যদি আমরা শব্দ খেয়াল করি এই যে শাইউন শব্দের মধ্যে রুট লেটার কি বোঝা যায়,
সিন ইয়া হামজা স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে এটা আমরা শা আ ইয়াশা উপরি তাই না ভার্ব আছে না চা আ ইয়াশা উ এই যে চাওয়া ইচ্ছা করা তাহলে সিন ইয়া হামজা রুট লেটার তাহলে এই যে শেষের হামজাটা বলেন তো এটা রুট লেটার নাকি অতিরিক্ত রুট লেটার এটা রুট লেটার রুট লেটার আসছে আসলে এটা মুনসারিফ হওয়ার কথা নিয়ম অনুযায়ী তাই না এটার ব্যাখ্যাটা মনে রাখবেন আমি অনেকদিন হয়রান ছিলাম আমরা আমাদের সিক্স পেজের মধ্যে দিছি না আমাদের সিক্স পেজে কিন্তু এই শব্দটা আছে খেয়াল করছেন একটু দেখেন ছয় নম্বর পেজে এটা যখন কোরআনে কারিমে পাইছি আসিয়া ও আবার আসমাউন এটাকে আমি আলিফ মামদুদা দেখেন এখানে আছে আল আলিফ আল মাখতুম বি আলিফিল মামদুদা গায়র মুনসারিফ মধ্যে আলিফ মামদুদা দ্বারা শেষ হইলেই শব্দটা গায়র মুনসারিফ হবে এরকম মনে করতাম এই শর্তগুলো আছে যে এটা তত খেয়াল করি নাই মানে আবার কোরআনে কারিমে প্রথম দিকে ওই সব বইয়ে ইনিশিয়ালি এরকমই লিখছে ওই যে মা নাহিদ হাসানের বইও কিন্তু এরকমই লাগছে হামজা আলিফ আর হামজা থাকলেই এগুলো কিন্তু এরকম নাই যে এই শর্তগুলো আছে যেগুলো পড়লাম পরে যখন কোরআনে কারিমে পড়লাম ইন হিয়া ইল্লা আসমাউন দেখলাম এটা মুনসারিফ হিসেবে আছে তখন বুঝছি যে এগুলো ঝামেলা আছে পরে আপনার যে আপনার ভগ্নিপতি এবং আপনি উনি খুব ডিটেইল বলছিলেন খুব ভালো একটা জিনিস প্রথম দিকে যখন তার কি ব্যাচ ওয়ান শুরু করেন তখন রাইট এই তো এখন হলো এটা ক্লিয়ার থাকা যে এখন ক্লিয়ার হচ্ছে না রাইট বলেন স্যার এই যে আপনার আমরা যে প্রশ্ন যে এতে গ্রামার বইগুলিতে আপনার যে আলিফ মাকসুর আলিফ মামদুদার ব্যাপারটা একটা শর্ত দিছিল যে শুধু আমরা তো জানি যে মামনা মিনে সার্ফ হইতে হইলে আপনার দুইটা ইয়া লাগে স্বভাব লাগে তাই না রাইট আর 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 একটা স্বভাবে হয় তিনটা জিনিস সেটা হলো জামু মুনতাহা জামু এইগুলি একটা স্বভাবে আপনি ডাইরেক্ট আপনার মামুন আমিনের সাফ এই ব্যাপারটা একটু ক্লিয়ার করে দিলেন আমাদেরকে মোট কথা হলো আলিফ মামদুদা থাকলেই গায়ের মুনসারিফ হবে যদি শেষের হামজাটা অতিরিক্ত হয় এটা হলো মূল কথা এটা মনে রাখলেই হবে আর ওই যে আলিফ মামদুদা দিয়ে তানিস হইতে হবে এটা তো ওই যে ফালা ও ওই ওজনে শুধু হয় তাই না অন্যগুলো তার হয় না হামরা ও সাফরা এরকম ওইগুলো হয় শুধু কারণ ওইগুলাই কি হাকিকি আলিফ মামদুদা ধরছে বাকি আলিফ মামদুদা তো শেষে যেগুলো থাকে সব সবগুলো ইয়াও হয় না কারণ ধরেন ইনশা উন এই শব্দটা আলিফ মামদুদা আছে শেষে তো তানিসের আলিফ মামদুদা ওটাকে আলাদা করছে আবার তাই না তো যাই হোক মোট কথা হলো আমরা মনে রাখবো আলিফ মামদুদা এই শেষে হামজা অতিরিক্ত এবং আলিফটা অতিরিক্ত এরকম হইলে আলিফ মামদুদা হামজা অতিরিক্ত সে কি বলে আলিফ অতিরিক্ত শেষে হামজা এরকম থাকলে ওটাকে ইসমুন মামদুদ বলে বা আলিফে মামদুদা যুক্ত ইসিম বলে বাকি ওটার মধ্যে গায়রুল মুনসারিফ হওয়ার জন্য একটা শর্ত শেষের হামজাটা জায়েদ হইতে হবে অতিরিক্ত হইতে হবে তার মানে হলো ওয়াও থেকে পরিবর্তন হয়ে আসলে হবে না রুট হইলে হবে না জি এটা কি এখন এটা কি মাকসুরা মাকসুরা আর মাকসুরার বেলা মাকসুরার বেলায় গায়র মুনসারিফের একটু কথা আছে ওটাতে যাচ্ছি মামদুদা তার শেষ করি এখন এই যেটা পড়লাম এর মধ্যে এই যে আশিয়া ও এই শব্দটার মধ্যে বেজাল লেগে গেছে তাই না এটা রুট তাহলে এটা কেন মুনসারিফ গায়র মুনসারিফ কেন মুনসারিফ হওয়ার কথা এই যে এই শব্দটার ব্যাপারে আলেমদের কি বলে এই নাহুবিদ বা ব্যাকরণবিদদের মধ্যে তিনটা মত হয়ে গেছে তিন মত হয়ে গেছে সবাই গায়র মুনসারিফ বলছে কেন গায়র মুনসারিফ এটা সবাই ইয়া হয়ে গেছে মানে তিনটা মত হয়েছে আমরা জানি বড় বড় ব্যাকরণবিদদের একজন হলো সিবওয়াই সিবওয়াই নাম শুনছেন সিবওয়াই এরকম একজন ইমাম আছে সিবওয়াই এইরকম নাহুবিদদের সবচেয়ে বড় যারা এই এর মধ্যে একজন হলো সিবওয়াই উনার একটা মত আরেকজন আছে ফাররা ইমাম আরেকজন বড় ইমাম হলো ফাররা উনার আরেকটা মত আরেকজন আছে ইমাম কাসাই
ওনারা একটা মত। এই আশিয়া ও এই শব্দটার মধ্যে তিন ইমামের তিন মত, তাকে এই তিনটার মধ্যে আমি সারাংশ বলি। তিনজনের মধ্যে যেটা সবচেয়ে লজিক্যাল এটা হলো এই শাইউন, এটার বহুবচনটা মূলত ছিল এরকম, এটার বহুবচনটা মূলত ছিল, এটা মনে হয় ইমাম ফাররা এর মত, বহুবচনটা ছিল আশিয়াউ, এরকম ছিল আশিয়াউ, ওই যে আমরা পড়ি না নাবিয়ুন আম্বিয়াউ, এরকম ছিল মূলত আশিয়াউ। তাহলে বলেন এখানে দুইটা হামজা হলো না আশিয়াউ, তাহলে আশিয়াউ যদি হয় তাহলে এটার স্ট্রাকচার কার সাথে মিলতেছে, আফইলাউ, তাই না? এখন বলেন তো আফইলাউ এই শব্দের মধ্যে রুট লেটার কোনটা কোনটা? এই ফাইন লামের মধ্যে মিলায়া এই আসি আউ এর মধ্যে রুট লেটার বলেন কোনটা কোনটা হবে? তিন ইয়া ইয়া হামজা, শিন ইয়া হামজা। তার মানে এই যে এখন শেষের হামজাটা বলেন, এই হামজাটা কি অতিরিক্ত নাকি অতিরিক্ত? এটা অতিরিক্ত, তাই না? এখন এই যে আসি আউ ছিল এর মাঝখান থেকে এই যে এই হামজাকে ড্রপ করে দেওয়া হয়েছে, ড্রপ করে ইয়ার ইয়াকে ফাতাযুক্ত করা হয়েছে, এই যে এখন এই পরিবর্তন করার পরে শব্দটা হয়েছে আশিয়াউ। তো মূলত এই হামজাটা রুটের হামজা না, এটা অতিরিক্ত হামজাই, বাকি শব্দটা পরিবর্তিত রূপ, এই জন্য এটা গায়রুল মুনসারিফ। এটা হলো সম্ভবত ইমাম ফাররা রাহিমাহুল্লাহ ওনার মত। তো এভাবে হইলে লজিক্যাল, এটা বোঝা গেল, তাই না? এ কারণে গায়রুল মুনসারিফ, এই যে এখানে এই হামজাটা ড্রপ হয়ে গেছে, পরে এই হামজার মধ্যে ফাতা দেওয়া হয়েছে, হয়ে গেছে আশিয়াউ। এটা কেন হয়েছে? এটা খিলাফুল কিয়াস, একটা এক্সেপশনাল ব্যবহার, এটা একটা মত। আরেকটা হলো এই শব্দটা আশিয়াউন, যে শব্দটা মূল রূপেই আছে, যেরকম কলামুন আকলামুন এই আফআল স্ট্রাকচারেই আছে, তো এটা আসলে মুনসারিফি হওয়ার কথা, বাকি এটা তাশবিহান লিল আলিফিল মামদুদ, অন্যান্য আলিফে মামদুদা যুক্ত শব্দের মতো, তার সাথে এটাকে তাশবিহান মানে মিল থাকার কারণে এটাকে গায়রুল মুনসারিফ পড়া হয়। রুট লেটারই এটা, এই রুট লেটার হিসেবে আসলে মুনসারিফ হওয়ার কথা, এটা ইমাম কাসাই রাহিমাহুল্লাহর মত, যেহেতু এই অন্যান্য গায়রুল মানস আলিফ মামদুদা যুক্ত শব্দের সাথে এটার মিল আছে, এই যে শেষে আলিফ ইয়া হামজা আছে, মিল আছে, এই জন্য এটাকে গায়রুল মুনসারিফ পড়া হয়। এই দুইটা মত হলো একটু ইয়া, ইমাম সিবয়ের মত অনেক কঠিন, কিভাবে কিভাবে অনেকগুলো পরিবর্তন করছে, এই পরে এইভাবে আসছে। তো এর মধ্যে এই দ্বিতীয় মতটা যেটা, এটা এই তাশবিহান পড়া হয়েছে এটাও বলা লাগে না, আমরা এই দ্বিতীয় ইমাম ফাররা রাহিমুল্লাহর মতটা নিলেই হচ্ছে, তাই না? মূলত ছিল আশিয়া, কাসাই রাহিমের মত হলো এটা ওই যে আলিফ মামদুদা যুক্ত শব্দের সাথে মিল থাকার কারণে, কারণ আমরা যদি পড়ি সাউদা ও কালো, তাহলে এখানেও যেরকম শেষে আলিফ হামজা আছে, এখানেও আছে না, এটার সাথে মিল রেখে তাশবিহান মানে সাদৃশ্যতা থাকার কারণে এটাকে গায়রুল মুনসারিফ পড়া হয়। তো এটা তেমন আমার কাছে যুক্তিযুক্ত মনে হয় নাই, বাকি কিতাবে এই মতটাকেই বেশি যুক্তিযুক্ত ধরছে। যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি এই আলিফ মামদুদা থাকলে যে গায়রুল মুনসারিফ হবে এই বিষয়টা ক্লিয়ার থাকা যায়। হ্যাঁ, আলিফ মামদুদা গায়রুল মুনসারিফ হবে, এবং এটা কখন হবে, কোন অবস্থায় হবে, এই বিনা উন বা সামা উন শব্দগুলো আলিফ মামদুদা তারপরে হয় না কেন, এটা ক্লিয়ার থাকা চাই। জাযাকুমুল্লাহু খাইরান। তাহলে আমরা শব্দ, আচ্ছা এখানে আরেকটা বিষয় বাকি থাকলো স্যার, যেটা বলতেছিলেন আলিফ মাকসুরা কখন গায়রুল মুনসারিফ হবে, তাই না? আলিফ মাকসুরা এটা হলো ওই যে কি বলে, আলিফ মাকসুরা যুক্ত সব শব্দই গায়রুল মুনসারিফ, আলিফ মাকসুরা যুক্ত সব শব্দই গায়রুল মুনসারিফ, বাকি এটার মধ্যে এরাপ্ত হয় হলো কি বলে, কি জানি, এস্টিমেটেড এস্টিমেটেড এরাপ, তাকদীরি এরাপ, এই জন্য এটা বোঝা যায় না, সব অবস্থায় এটা গায়রুল মুনসারিফ। এটার কোনো শর্ত আছে কিনা,
আচ্ছা, মা হি আলামাত, শর্ত বোধহয় শুধু যে শর্ত বোধহয় তানিস হইতে হবে। ذهبا الى المستشفى ارجو منكم التوضيح هذه ما هو اچھا السلام عليكم এখানে লিখে নাই। আচ্ছা মিসর তোহ বেলেভেল মাকসুরা, এটার মধ্যে এস্টিমেটেড এরাব, এটা শুধু বলতেছে ফায়াজিব আন্না নাতিজাতা ইলা আন্না আলিফ আল মাকসুর মামনু মিন আসব লাবুদ আন তাকুনা জাইদাতান। এই আলিফ মাকসুরার ক্ষেত্রেও শর্ত এটা, বুঝছেন? বলতেছে ফায়াজিব আন্না আন নান্তা বিহা ইলা আন্না আলিফা আল ইসম আল মাকসুর আল মামনু মিন আসরফ, মানে যেটা গাইরুল মুনসারিফ হবে আলিফ মাকসুরা যুক্ত শব্দ, সেই শব্দের ক্ষেত্রে শর্ত হলো লাবুদ্দ আন তাকুনা জাইদাতান, সেই আলিফটা অতিরিক্ত হতে হবে। ওয়া তাহাক্কাকু যালিকা ফি কুল্লি কালিমাতিন আলা ওয়াজনি ফুলা, আর এটা পাওয়া যায় সব ফুলা স্ট্রাকচারের শব্দের ক্ষেত্রে। ফুলা এই স্ট্রাকচারে যত আলিফে মাকসুরা যুক্ত শব্দ আছে এই স্ট্রাকচারে পাওয়া যায়, কারণ ফুলা এই স্ট্রাকচারের বুশরা, তারপরে দুনিয়া, তারপরে এই শব্দগুলোর শেষে কি হয়, শেষের আলিফটা ইয়া থেকে পরিবর্তন হয়ে আসে, সুতরাং এগুলো গায়ের মুনসারিফ হবে। একইভাবে বেদম মিলফা মিসল বুশরা দুনিয়া আও বিফাতহিহা, একইভাবে ফালা স্ট্রাকচারে যেটা হবে সালওয়া মারদা আও বিকাসরিহা ফিলা দিকরা, তার মানে এই তিনটা স্ট্রাকচার লিখছে, বুঝছেন? আলিফে মাকসুরা যদি গায়ের মুনসারিফ হবে কোন ক্ষেত্রে মাকসুরা যুক্ত শব্দগুলো, এটাও লিখে ফেলতে হবে। শুকরান। এই তিনটা, একটা হলো ফুলা এই স্ট্রাকচারে হইতে হবে, যেমন বুশরা এই স্ট্রাকচারের শেষে এই আলিফটা অতিরিক্ত হয়, আর একটা হলো ফালা এই স্ট্রাকচারে হইতে হবে, কারণ এই স্ট্রাকচারের শেষের আলিফটা অতিরিক্ত হয়। যেমন আমরা পড়লাম মারিদুন বহুবচন মারদানে আসছে, এরপরে আরেকটা বলছি ফিআলা এই স্ট্রাকচারে হইতে হবে, ফিআলা, কারণ এই স্ট্রাকচারের শেষের আলিফটা অতিরিক্ত হয়। যেমন কোরআনে শব্দ আসছে যিকরা, যিকরা, বুঝছেন? এই তিনটা স্ট্রাকচার, তার মানে আলিফে মাকসুরার ক্ষেত্রেও গায়রুল মুনসারিফ হওয়ার জন্য শর্ত হলো শেষের আলিফটা অতিরিক্ত হইতে হবে, এবং অতিরিক্ত হয় কোন তিনটা স্ট্রাকচার, এই তিনটা স্ট্রাকচার, ফুলা ফিলা ফালা, ফুলা ফিলা ফালা, এই ফুলা স্ট্রাকচারের শব্দ বেশি, তাই না? যেমন দুনিয়া, যেমন আমরা পড়ি হুসনা, কোরআনে যেগুলো আসছে এটা। জাযাকুমুল্লাহ খায়র। তাহলে আমরা আলিফ আলিফ মুসা ঈসা, ওটা কি হবে? হ্যাঁ, মুসা ঈসা এই স্ট্রাকচারই পড়ছি, তাই না? মুসা ফুলা স্ট্রাকচার হয়ে গেল না, ঈসা ঈসা কিন্তু পরে নাই, ঈসা এটা এই স্ট্রাকচার। আচ্ছা ঈসাও পড়ছে, ফুলা এই স্ট্রাকচারে পড়ে গেল না, ঈসা এই দেখেন এই স্ট্রাকচারে পড়ছে, তারপরে মুসা ফুলা স্ট্রাকচারে পড়ছে, ঠিক আছে না? জি আলহামদুলিল্লাহ, তাহলে আমরা দুইটা জিনিস ক্লিয়ার হয়ে গেলাম। আচ্ছা এখন আমাদের শব্দে যাই, আমরা মাঝখানে একটা অতিরিক্ত আলোচনা পড়লাম, ফাকালু বনু আলাইহিম বুনিয়ানা, তাহলে ইবনু এটা আমরের ক্রিয়া বানাই ইবনি থেকে আসছে, রব্বুহুম আলামু বিহিম আলামু এটা হলো ইসমু তাফদিল আলিমা থেকে আসছে, قال الذين غلبوا على امرهم لنتخذن عليهم مسجدا, غلبوا এটা উপরে একটা রূপে আসছে মাত্র, غلبوا এটা ধরাবে আদলিবু থেকে আসছে, বলেন তো তাহলে কি হবে, غلبা কি হবে, ইয়াগলিবু, غلبা ইয়াগলিবু অর্থ হলো বিজয়ী হওয়া, গালাবা ইয়াগলিবু, গালাবুন গালাবাতুন এরকম হয়, বিজয়ী হওয়া বা পরাজিত করা এরকম অর্থ, বা প্রাধান্য বিস্তার করা, আরেকজনের উপরে প্রাধান্য বিস্তার করা, শাব্দিক অর্থ এরকম একটা ফর্মে আসছে পুরাণে, দরবায় দিব আর কোনো ফর্মে আসে নেই। তো আল্লাদিনা গালাবু আলা আমরিহিম, তাদের মতের উপর যারা বিজয়ী হয়েছিল তারা বললো কি বললো, লানাত্তাখিযান্না আলাইহিম মাসজিদা,
গত ক্লাসে আমরা আলোচনা করছিলাম মনে আছে বলেন তো লানাত্তাখিজান্না আখাদা রুট লেটার এটা কয়টা ফর্ম আছে কোরআনে তিনটা তাই না এক নাম্বার আখাদা ইয়াখুদু নাসারা ইয়ানসুরু অর্থ কি ধরা গ্রহণ করা আরেকটা আসছে তিন নাম্বার ফর্মে আখাদা ইউআখিদু মুআখাদাতুন এটার অর্থ কি ওই যে জবাবদিহিতা ইত্যাদির জন্য পাকড়াও করা আখাদা ইউআখিদু মুআখাদাতুন আর এখানে যে রূপটা আসছে এটা আসছে আট নাম্বার ফর্মে তাই না মূলত ছিল ইতাখাদা এরপরে এই হামজাটা ইয়া দ্বারা পরিবর্তন হয়েছে হয়েছে ইতাখাদা এরপরে আট নাম্বার ফর্মের ফা কালিমা ইয়া আসছে এটা তা হয়ে হয়ে গেছে ইত্তাখাদা ইত্তাখাদা আত্তাখিদ এটার অর্থ কি এটার অর্থ ধরা গ্রহণ করা অবলম্বন করা তাই না লানাত্তাখিদান্না আমরা গ্রহণ করব বানাবো আলাইহিম তাদের উপর মসজিদা একটা মসজিদ আলহামদুলিল্লাহ আমরা শব্দগুলো বুঝে গেছি এখন হলো বাক্যটা বোঝার চেষ্টা করব বাক্যটা মূলত এখানে দুইটা বাক্য এই উস্তাদ বাক্যে যাওয়ার আগে একটা প্রশ্ন করি উস্তাদ এখানে যে ইবনু এই শব্দটা মানে একদম হঠাৎ করে প্রথমে দেখলে মনে হয় যে যেহেতু আইন কালেমায় দম্মা আছে তো আমরা উবনু এরকম পড়ে ফেলতে পারি তাই না হ্যাঁ কিন্তু এটা ও হ্যাঁ এখন যে পরিবর্তন হয়ে আসছে হঠাৎ করে এরকম মনে হয় রাইট আমি এই যে পড়ে ফেলছিলাম শুরুতে উবনু পড়ে ফেলছিলাম তাই না কিন্তু আসলে হবে এটা মূলত ছিল ইবনি ইউ তাই না কাসরাটা তো নি ছিল ইবনি ইউ ছিল পরিবর্তন হয়ে তারপরে হয়েছে ইবনু উস্তাদজি এখানে তো আপনার কালু লাম তো কে ধরছে আপনার সেই বা সাকিন কে কাজে এখানে তো আপনার কালু নই পড়তে হবে হ্যাঁ এখন আমরা মিলায় পড়ার সময় কিন্তু আমি ভেঙে ভেঙে পড়বো পড়তে চাইলে না ভেঙে পড়লে তো সেটা অন্য জিনিস হ্যাঁ ঠিক আছে ভেঙেই পড়ার জন্য বলতেছি যদি একসাথে মিলায় পড়ি তাহলে তো গিয়ে লাম ধরে ফেলবে কালুবনু তখন তো ঠিক আছে রাইট দাদা আমি শব্দটা যদি পড়তে চাই তাহলে ইবনু হবে তাই না জি শুক্রিয়া আলহামদুলিল্লাহ আমরা এই 20 নম্বর আয়াতের তারকিবটা দেখেন মোটামুটি আমরা দুইটা ভাগ করতে পারি এই আয়াতটা এই প্রথম ভাগে এই পর্যন্ত ওয়াকাযালিকা আসারনা আলাইহিম এই ভাগটা হলো প্রথম ভাগ তো এই যে এই আসারনা এই ভার্বকে কেন্দ্র করে এই বাক্যটা একটা জুমলাতুন ফেলিয়া তার মানে এই বাক্যটা হবে আসারনা এটা হলো ফেল এর মধ্যে শেষের না এটা হলো ফাইল কাদালিকা এই ওয়াওটা শুরুর ওয়াওটা আমরা ইস্তেনাফিয়া ধরে নিলাম ওয়াওটা ইস্তেনাফিয়া এই কাদালিকা কাদালিকার মধ্যে কি আছে কাফটা হলো হারফুল জার দালিকা হলো ইসমুল ইশারা তাই না এটা মাজরুর জার মাজরুর মিলে এটা একটা মাফুলে মুতলাকের সাথে মুতাল্লিক এই আসার না এর মাফুলে মুতলাকের সাথে মুতাল্লিক তাহলে বলেন তো কিরকম হবে বাক্যটা কাদালিকা আসার না এটা চার নাম্বার ফর্মে তাহলে মাফুলে মুতলাক উজ্জ্ব ধরেন কি হবে ইআসারান তাই না এরকম একটা মাফুলে মুতলাক এখানে উজ্জ্ব আছে ইআসারান মানে কি উস্তাদজি এই যে আসার না এই বারবার মাসদার অবহিত করা জানানো আচ্ছা আচ্ছা তাহলে এই কাদালিকা এটা হলো ইআসারান এটা হলো এই আসার না এর মাফুলে মুতলাক এর সাথে মুতাল্লিক যার মাজরুবিল এর সাথে মুতাল্লিক তাহলে মুদাল্লিক হয়ে এটা কি হবে আসার না এর মাফুলে মুতলাক তাহলে আসার না ফেল এর শেষের নাটা হলো ফাইল তাহলে এই যে পূর্বের মাফুলে মুতলাক এরপরে আলাইহিম এটা কি হবে বলেন যার মাজরুর মিলে আসার না এর সাথে মুতাল্লিক তাহলে ফেল ফাইল মুতাল্লিক জুমলাতুন ফেলিয়া ফেল ফাইল মুতাল্লিক মাফুলে মুতলাক তাই না এই যে কাদালিকাটা মুতাল্লিক হয়েছে তার পূর্বের মাফুলে মুতলাকের সাথে ইআসারানের সাথে আর আলাইহিমটা আআসারনা এর সাথে তাহলে ফেল ফাইল মাফুলে মুতলাক এবং মুতাল্লিক এই পর্যন্ত আমরা পেলাম তাহলে একটা মুতাল্লিক পেলাম আমরা আলাইহিম যার মাজরুর এখন আরেকটা মুতাল্লিক হবে লিয়া আলামু এখান থেকে আমরা জানি লি হারফুল জার এই লিটা আমি তাদেরকে জানিয়েছিলাম জানানোর কারণ বুঝাচ্ছে কেন জানিয়েছিলাম লিয়া আলামু যাতে তারা জানতে পারে তাহলে লি আলামু লি হারফুল জার ইয়ালামু এটা ফেল এই ওয়াওটা হলো ইয়ালামু এই ফেলের ফাইল ফেল ফাইল
তাহলে এখন এই ক্রিয়াটা বলেন তো ইয়ালামু, এটা মারফু মানসুব মাজুম কোন ফর্মে আছে? এটা মাজুম অবস্থায় আছে। তো মাজুম অবস্থায় আছে। হ্যাঁ মাজুম কেন? এই লিটাকে বলছি হরফুল জার। লি আন বানাইতে হবে তাই না? এই জন্য তারপরে একটা আন উজ্জ আছে। আহসান তা, এই আন উজ্জ থাকলে এখন এটা কি হয়ে যাবে? মানসুব তাই না? মাসদারে মাওয়াল হয়ে গেছে। হ্যাঁ এখন মাসদারে মাওয়াল হয়ে যাবে। এই লামটা মূলত হরফুল জার, যখন ভার্বের সাথে এটা আসে পূর্বের ভার্বের কারণ বোঝানোর জন্য এটা ডক্টর মাহমুদুল কবির স্যার বলে দিছে। এই লামটাকে বলে লামুত তালিল। তাহলে এই লামটা হলো লামুত তালিল বা হরফুল জার। সহজ কথায় লাম হরফুল জার। তাহলে আলামু এটা ফেল, এখানে ওয়াওটা ফাইল, ফেল ফাইল। এটা এই আন আনে মাসদারিয়ার কারণে এটা মাসদারে মুআওয়াল হয়ে এখন কি হবে? লি হরফুল জারের মাজরুর। এই জার মাজরুর মিলে এখন আসার না এর দ্বিতীয় মুতাল্লিক। আসার না আলাইহিম এটা ছিল তার প্রথম মুতাল্লিক। লি আলামু লি হরফুল জার আন সহ মাসদারে মুআওয়াল হয়ে পরেরটা হবে তার দ্বিতীয় মুতাল্লিক। বুঝা গেছে? তাহলে এখন আমরা লি আলামু এখানে ফেল ফাইল পেলাম। এখন আলিম তো আমি জেনেছি, এই যে আলিমায় আলামু অর্থ জানা। যেমন ধরেন আমি বাক্যটা বললাম এই যে আলিম তু মাজিদান, আমি মাজেদ কে জেনেছি। কি হিসাবে জেনেছি? কেমন জেনেছি? তালিবান বা আলিমান। আমি মাজেদ কে আলেম হিসাবে জেনেছি বা আলেম জেনেছি। তাহলে বলেন তো আলিম তু ক্রিয়াটা কয়টা মাফুল নেয়? দুইটা। দুইটা মাফুলে বি আউয়াল, মাফুলে বি সানি। আমরা একটা কনসেপ্ট পড়েছিলাম মনে আছে? বলেন যদি যে ক্রিয়াগুলো দুইটা মাফুল নেয়, যদি দুইটা মাফুল উল্লেখ থাকে তাহলে তো মাফুলে বি আউয়াল, মাফুলে বি সানি। আর যদি উল্লেখ না থাকে বরঞ্চ তারপরে একটা সেন্টেন্স থাকে তাহলে ওই সেন্টেন্সটাকে কি বলে? সাদ্দা মাসাদ্দাত। এখানে বলবো সাদ্দা মাসাদ্দাত মাফুলে। যদি বাক্যটা এরকম হয় যেমন ধরেন আলিম তো এটা এখানে আছে, এখন যদি আমি বাক্যটা এরকম বলি, এখানে তো আমরা মাফুলে বি আউয়াল মাফুলে বি সানি বলে দিলাম, কিন্তু বাক্যটা যদি হয় আলিমতু আন্না মাজিদান আলিমুন, আমি জেনেছি যে মাজেদ হলো আলিম, তাহলে আন্না মাজিদান আলিমুন এটা একটা সেন্টেন্স হয়ে গেল না? আন্না তার ইসিম এবং খবর জুমলাতুন ইসমিয়া, এই জুমলাটা এখন আলিমা সে যে দুইটা মাফুল গ্রহণ করে এই দুইটা মাফুলের স্থলাভিষিক্ত তাই না? এটাকেই গ্রামারের বিবেচনায় কি বলে? সাদ্দাত সাদ্দা মাফউলাই তাই না? অর্থাৎ সাদ্দাতিল জুমলাতু সাদ্দা মাফউলাই আলিম তো এবার বলতে। হ্যাঁ এবার বলবে এই যে সাদ্দাতিল জুমলাতু, অর্থাৎ এই যে আন্নাত সহজে জুমলাটা, এই জুমলাটা সাদ্দাতিল জুমলাতু মাসাদ্দা মাফউলাই আলিমতু, এই আলিমতু ক্রিয়ার দুইটা মাফুলের স্থলাভিষিক্ত হয়েছে তাই না? তো সুতরাং এই দেখেন লি আলামু এই যে এখানে বারটা হচ্ছে ফেল ফাইল পেলাম, এখন এই যে আন্না ওয়াদাল্লাহি হাক্কুন এই জুমলাটা কি হবে? আন্না ওয়াদাল্লাহি মুদাফ মুদাফিলে মিলে তার ইসিম, হাক্কুন হলো তার খবর, তাহলে ইসিম এবং খবর মিলে জুমলাতুন ইসমিয়া হয়ে এটা মাসদারে মুআউয়াল হয়ে এখন এই লি আলামু এর কি হয়ে যাবে? সাদ্দা মাসাদ্দা মাফউলাই লি আলামু, এই লি আলামু ক্রিয়ার দুই মাফুলের স্থলাভিষিক্ত। তাহলে এখন আমরা বুঝে গেছি আন্না ওয়াদাল্লাহ হাক্কুন এই পর্যন্ত হলো আন্না ইসিম খবর মিলে মাতুফুন আলাই, ওয়া আন্না সাআতা লা রাইবা ফিহা এটা হলো মাতুফুন। তাহলে আন্না এই ওয়াওটা হরফুল আত, আন্না সিস্টার সফিনা আসাআতা তার ইসিম, লা রাইবা ফিহা এটুকু হলো এই আন্না এর খবর। আন্নার খবরটা ভেঙে বললে লাটা হলো লাইন অফ জিন্স, রাইবা এটা হলো লাইন অফ জিন্স এর ইসিম, আর মাওজুদুন ফিহা এই ফিহাটা মাওজুদুনের সাথে মুতাল্লিক হয়ে এটা হলো লাইন অফ জিন্স এর খবর। তাহলে লাইন অফ ইসিম এবং খবর মিলে জুমলাতুন ইসমিয়া ফি মাহাল্লি রাফইন, এই আন্নার খবর হিসেবে এটা ফি মাহাল্লি রাফইন।
তাহলে আন্না তার ইসিম এবং খবর মিলে জুমলাতুল ইসমিয়া হয়ে এটা এই ওয়াও দ্বারা মাতুফুন, তাই না? এই যে আন্না ওয়াদাল্লাহ হাক্কুন এটা হলো মাতুফ আলাই, এরপরে ওয়া আন্না সাআত লা রাইবা ফিহা এটা হলো মাতুফ, তাহলে মাতুফ মাতুফ আলাই মিলে এখন এটা হয়ে গেল সাদ্দা মাসাদ্দা মাফউল আই লিআলামু, এই যে ইয়ালামু ভার্বের দুইটা মাফুলের স্থলাভিষিক্ত। এটুকু সবাই ক্লিয়ার? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, তাহলে দেখেন এই বাক্যের মধ্যে আমরা পেলাম কি এই পর্যন্ত? এই পর্যন্ত পেলাম আসার না, এটা হলো ফেল, এই কাদালিকা এ আসারান এর সাথে মুতাল্লিক হয়ে এটা হলো মাফুল মুতলাক, আলাইহিম এটা হলো তার জার মাজরুমিলে মুতাল্লিক আউয়াল, আর লিয়ালামু আন্না ওয়াদাল্লাহি হাক্কু ওয়া আন্না সাআতা লা রাইবা ফিহা, এ পর্যন্ত হলো মাসদারে মুআউয়াল হয়ে লাম হরফুল জারের মাজরুর হয়ে এটা হলো এই আসার না এর দ্বিতীয় মুতাল্লিক। এ পর্যন্ত সবাই বুঝছি না বাক্যটা? জুমলাতুন ফেলিয়া। এখন ঈদ থেকে শুরু হয়েছে বাক্যটা, ঈদ, এই ঈদটা হলো জরফু জামান, তাই না? এটা মাফুরুন ফিহি, আমরা জানি জরফটাও মুতাল্লিক হয়। তাহলে ঈদ অর্থ কি? যখন তারা পরস্পরে তাদের কর্তব্য বিষয়ে মতবিরোধে লিপ্ত হয়েছিল, যখন তারা পরস্পর মতবিরোধে লিপ্ত হয়েছিল, তার মানে আমি তাদেরকে জানিয়েছি কখন? যখন তারা পরস্পর তাদের কর্তব্য বিষয়ে মতবিরোধ বা বিতর্কে লিপ্ত হয়েছিল। তাহলে বলেন তো এই ঈদ থেকে এটা আমরা ঈদটা মুতাল্লিক হয় জরফ, এই জরফটাকে এখন কার সাথে মুতাল্লিক ধরবো? এই ঈদটা আমরা তারপর করবো যে ঈদের পরে যা আছে পুরাটাই মুতাবিলাই হয়ে পরে এটা মুতাল্লিক হয়ে যাবে। না এটা আলসার না, ঈদ একটা মুদাফ আর পরে একটা মুদাফিলে, মুদাফ মুদাফিলে মিলে মুতাল্লিক হবে। এখন কার সাথে হবে? দুইটা বার্ব আছে, একটা হলো আসার না আর একটা হলো লিয়া আলামু, কার সাথে হবে? আসার না সাথে হবে, আসানের সাথে হবে, অর্থ হিসাবে হবে, মোট কথা অর্থ হিসাবে হবে। আমরা যদি অর্থ করি যে এমনি ভাবে আমি তাদেরকে জানিয়েছিলাম যখন তারা তাদের কর্তব্য বিষয়ে তারা মতবিরোধে লিপ্ত হয়েছিল, বিতর্কে লিপ্ত হয়েছিল, তাহলে এই যখনটা সম্পর্ক করলাম জানিয়েছিলাম এর সাথে, তাই না? তো তখন আসানের সাথে মুতাল্লিক। সেম আমরা অর্থ করতে পারি যে তারা যেন বুঝতে পারে যে আল্লাহর ওয়াদা হলো সত্য এবং কেয়ামত সংগঠিত হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নাই। এটা কখন বুঝতে পারে? যখন তারা পরস্পরে বিতর্কে লিপ্ত হয়। এই যে এটার সাথে একটু উল্টা ইজি ওস্তাদ, এই এই অর্থটা অনেক জটিল হয়ে যায়, এটার অর্থটা একটু জটিল, রাইট? এটা একটু দূরবর্তী, তাই না? এই প্রথমটার সাথে হয়, বাকি তারকিবের কিতাবে দুইটাই ধরছে, আমরা আসারনার সাথে দিতে পারি এটা, কিন্তু অর্থ হিসেবে আর কি হবে, তাই না? আমরা এই অর্থ করতে পারি, আমি তাদেরকে জানিয়েছিলাম যাতে তারা বুঝতে পারে, বুঝতেটা পারবে কখন? যখন তারা বিতর্কে লিপ্ত হবে। তো সেই হিসাবে এই ধরা যায়, বাকি প্রথমটার সাথে খুব পরিষ্কার, তাই না? আসারনার সাথে দিলে আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এই ইদিয়াতানা জাউনা থেকে মাফুরুন কি বলে ফিহি জরফু জামান হিসেবে এটা আসারনার সাথে দ্বিতীয় মুতাল্লিক, তৃতীয় মুতাল্লিক ধরে দিব, তাহলে বাক্য কমপ্লিট, তাই না? ঈদ এটা হলো জরফু জামান, এটা মুদাফ, ইয়াতানা জাউনা বাইনাহুম আমরাহুম এটা হলো জুমলাতুন ফেলিয়া মাহাল্লু জাররিন মুদাফুন ইলাইহি, তাহলে ইয়াতানা জাউনা ফেল, ওয়াওটা ফাইল, বাইনাহুম মুদাফ মুদাফ ইলাইহি মিলে এটা জরফ, জরফ হিসেবে মাফুরুন ফিহি, ইয়াতানা জাউনের সাথে মুতাল্লিক আমরাহুম, যখন তারা মরসুম বিতর্কে লিপ্ত হয়েছিল তাদের এই বিষয়ে, তাহলে আমরাহুম মুদাফ মুদাফ ইলাইহি মিলে এটা হলো মাফুরুন বিহি, তাহলে ফেল ফাইল জরফ এবং মাফুলুন বিহি মিলে জুমলাতুন ফেলিয়া হয়ে ঈদের মুদাফুন ইলাই মুদাফ মুদাফ ইলাই মিলে এটা এখন মুতাল্লিক হয়ে যাবে আসার না এর সাথে। তাহলে এখন বেসিক্যালি আমরা আসার না ক্রিয়ার তিনটা মুতাল্লিক পাচ্ছি, একটা হলো আলাইহিম, আর একটা হলো লিয়া আলামু থেকে, আর একটা হলো ঈদিয়াতানা জাউনা থেকে, তাই না? তাহলে এই সব কিছু মিলে সর্বশেষ আল জুমলাতুন ফেলিয়া, এই পুরো বাক্যটা বুঝছেন কিনা সবাই? আলহামদুলিল্লাহ, তাহলে আমরা একটা বাক্য গেলাম, হ্যাঁ একটা বাক্য গেলাম এই আয়াতের মধ্যে বলতেছিলাম, আরেকটা বাক্য আছে, আরেকটা বাক্য হলো আমরা আচ্ছা নিচে রেখে দিছি, এই যে ফাকালু বুনু আলাইহিম বুনিয়ানা রব্বুহুম আ'লামু বিহিম,
قال الذين غلبوا على أمرهم لنتخذن عليهم مسجدا. এখানে আরো তিনটা বাক্য আছে, এই দেখেন তিনটা বাক্য। প্রথম বাক্যটা হলো ফাকালু বুনু আলাইহিম বুনিয়ানা ফা, এই ফাটা হলো হরফুল আতফ, এটা পূর্বের বাক্যের উপর আতফ হচ্ছে। কালু তারা বলেছিল, তারা বলেছিল, কালু ফেল, এই ওয়াওটা হলো ফাইল, কি বলেছিল, ইবনু আলাইহিম বুনিয়ানা, তাহলে ইবনু এটা হলো ফেল, ফাইল কোনটা, এই ওয়াও, ওয়াওটা হলো ফাইল। এরপরে আলাইহিম জার মাজরুর মিলে এর সাথে মুতাল্লিক, বুনিয়ানা তোমরা বানাও, বুনিয়ান মানে ইমারত বা সৌদ, তোমরা বানাও, কি বানাও, সৌদ বানাও, তাহলে বুনিয়ানান এটা হলো মাফুলুন বিহি, ফেল ফায়েল মাফুলুন বিহি এবং মুতাল্লিক মিলে জুমলাতুন ফেলিয়া হয়ে এটা কি হবে বলেন তো, ফি মাহাল্লি নসবিন, তাই না, এ কালু ক্রিয়ার মাকুলুল কৌলি, তারা বলেছিল, কি বলেছিল, এই যে ইবনু আলাইহিম বুনিয়ানা, তাহলে ফাকালু এটা হলো ফেল ফায়েল, ইবনু আলাইহিম বুনিয়ানা এটা হলো মাকুলুল কাউলি, তাহলে ফেল ফায়েল মাকুলুল কাউলি জুমলাতুন ফেলিয়া মাতুফাতুন আলা জুমলাতি মা কাবলাহা, তার পূর্বের জুমলার উপরে এটা আতফ হবে। তাহলে এখানে আরেকটা বাক্য শেষ, তারপরে রাব্বুহুম আলামু বিহিম, এটা জুমলাতুন মুতারাদার মতো আরেকটা জুমলাতুন মুস্তানাফা মাসকানে, যে তারা নিজেরা নিজেরা যাই বলুক কিন্তু এর মধ্যে সর্বোচ্চ ভালো জানেন তাদের চাইতে কে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। রাব্বুহুম মুদাফ মুদাফ ইলাইহি মিলে মুবতাদা, আলামু ইসমু তাফদিল, এটা খবর, বিহিম জার মাজরু মিলে আলামুর সাথে মুতাল্লিক, তাহলে এটা হলো মুবতাদা খবর জুমলাতুন ইসমিয়া, এটা হলো জুমলাতুন মুস্তানাফা মাসখানে একটা বাক্য। এবার শেষে আসতেছে আরেকটা বাক্য, قال الذين غلبوا على امرهم لنتخذن عليهم مسجدا, এই বাক্যটা আমরা বুঝে গেছি, قال এটা হলো ফেল, الذين غلبوا على امرهم এ পর্যন্ত হলো ইসমুল মাউসুল সিলা, এই যে الذين ইসমুল মাউসুল, غلبوا ফেল, এই ওয়াওটা ফাইল, على امرهم, على হরফুল জার, امر مضاف হি مضاف الیه, مضاف مضاف الیه মিলে এটা হলো غلبوا এর সাথে মুতাল্লিক, ফেল ফাইল মুতাল্লিক মিলে জুমলাতুন ফেলিয়া এটা হলো সিলাতুল মাউসুল, আল্লাযীনা ইসমুল মাউসুলের সিলাতুল মাউসুল, তাহলে ইসমুল মাউসুল সিলাতুল মাউসুল এটা মিলে কি হবে বলেন তো, কালা এর ফাইল, কালা এর ফাইল ফি মাহাল্লি রাফঈন, তাহলে আমরা ফেল ফাইল পেলাম, কালা ক্রিয়া কাকে চায়, মাকুল কৌলিকে চায়, তাহলে লানাত্তাখিদান্না আলাইহিম মাসজিদা, এই পর্যন্ত হলো এই যে এই কালা ক্রিয়ার মাকুলুল কৌলি। এখন লানাত্তে হয়ে যান আলী মসজিদা, এই মাকুলুল কৌলিটা আমরা দুইভাবে ব্যাখ্যা করতে পারি, এই শুরুর লামের কারণে আরেকটা ব্যাখ্যা আছে, এই লামটাকে আমরা দুইভাবে বলতে পারি, একটা হলো লাম উত্তাউকিদ, নর্মাল নাম উত্তাউকিদ, আরো অতিরিক্ত এমফাসাইজ দিতে চাইলে অধিকাংশ তাফসির কারকরা বা মুফাসিররা এটা লিখছে, এটা হলো আল্লামুল ওয়াকিআতু ফি জাওয়াবিল কসমি, কসমের শুরুতে জওয়াবুল কসম আছে, জওয়াবুল কসমের শুরুতে যে লাম আছে এটা হলো সেই লাম, তাহলে এটাকে যদি জওয়াবুল কসমের শুরুতে লাম ধরি তার মানে কি, একটা কসম পূর্বে উজ্জ্ব আছে, তাই না, তাহলে আমরা এই লামটাকে নর্মাল লাম তাওকিদ ধরে একটা তারকিব করি, লামটা লামে তাকি স্যার, এখানে এখানে লামটা আপনি জওয়াবুল কসমের জন্য এটা কেমনে বুঝলাম, বুঝলাম কেমনে যেটা কসমের জন্য আসছে, মানে এই বাক্যটা হলো তাকিদের স্থান, তাই না, তাকিদের স্থান, ধরেন দুই দল ঝগড়া হচ্ছে, একদল বলতেছে একটা সৌধ বানাবে, আরেক দল বলতেছে না এটা বিরাট এখানে নাম টানায় দেওয়া রাখা হবে, স্মৃতি ফলক টানায় রাখা হবে, বা এখানে বিরাট দর্শনীয় স্থান বানানো হবে, পরস্পর সবাই বিতর্ক হচ্ছে, তাই না, এখন এদের মধ্যে এক দলের মত বিস্তার লাভ করছে, প্রাধান্য বিস্তার পাইছে, অর্থাৎ ধরেন কথার কথা সংখ্যাগরিষ্ঠ লোক একটা বলতেছে যে আমরা এখানে মসজিদ বানাবো, তাহলে এই তাদের কথার অনেক অস্বীকারকারী আছে না, সবাই তো তাদের কথা বলতেছে না, তার মানে কি তাদের এই কথাটা দাবি রাখতেছে যে এটা খুব মোর এমফাসাইজ হোক, তাই না, জি মোর এমফাসাইজ দেওয়া হোক, এটা দাবি করতেছে, তো এই দাবি হিসাবে এখানে বেশি এমফাসাইজ দেওয়ার জন্য এই মাঝখানে একটা শপথ উজ্জ্ব ধরলে আরো বেশি এমফাসাইজ হয়, তাই না, এমফাসাইজের দুইটা টোলস এখানে আছে, লাম নুন, এখানে যদি আরো এমফাসাইজ দিতে চাই তাহলে এখানে শপথ হয়, এই যে ওয়াল্লাহি লানাত্তাখিদান্না আলাইহিম মাসজিদা, এই যে মোর এমফাসাইজ দিয়ে চলায়, দুইটা তো এমনিতেই আছে, রাইট, দুইটা এমনিই আছে,
মানে ওই যে খবরে ইনকোয়ারি ধরতে চাচ্ছেন তো মানে দুইটা এমনি আছে, বাকি আরো দিতে চাইলে আরো এমফাসিস দিতে চাইলে আমি যদি ওখানে ওখানে প্রথম হিসেবে ওয়াটা না দেই তাহলে সেক্ষেত্রে কি আমি তার্কিকটা আমার এটা শুদ্ধ হবে না? হ্যাঁ অবশ্যই শুদ্ধ হবে, শুদ্ধ হবে। আচ্ছা আচ্ছা আমি বুঝতে পারছি না যে এখানে ধরলে তো তখন আরো কনফিউজ হবে তাই না, আরো কনফিউজ হলো মোর এমফাসাইজের এমফাসাইজ অতিরিক্ত দেওয়ার জন্য দুইটা আছে, আরো দিতে চাইলে শপথের স্থান। শপথের শুরুতে জওয়াবুল কসমের শুরুতে লাম আসে তখন এই লামটাকে জওয়াবুল কসমের লাম ধরে তখন এইভাবেও তারকিব করা যাবে। ক্লিয়ার? আলহামদুলিল্লাহ। তাহলে আমরা যদি নরমাল ধরি তাহলে লাম তাকিদ নুন তাকিদ ফেল এর মধ্যে লানাত তাকিদ আর লাম ওস্তাদজি যদি এই এই লামকে আমরা নরমাল তাকিদ ধরি একে যদি আবার জওয়াবের জন্য ধরি তখন তো আর এই লাম আর নরমাল তাকিদ থাকতে, তার মানে তো তাকিদ এটা উঠেই যাচ্ছে আরেকটা ডিফারেন্ট তাকিদ আসতেছে, তখন তো তিনটা হচ্ছে না, দুইটাই তো থাকতেছে। মানে ওই যে জওয়াবুল কসমের শুরুতে আসলে মানে সে তাকিদ হিসেবেই আসে। জি মানে তাকিদ হিসেবে আসলো মানে এই লামটা তাকিদ, লামের অর্থ তাকিদ, বাকি তখন তার আরেকটা অর্ডার আছে মানে জওয়াবুল কসমের শুরুতে থাকে আর কি, বুঝছেন? সে এই যে এখন তো একটা আপনি বুঝতে মানে বলতে চাচ্ছেন আমি যেরকম বুঝতেছি এখানে দুইটা তাকিদ আছে, তো এখন যদি আমরা এটাকে জওয়াবুল কসমের লামের ধরি তাহলে এখন তো আর এই নরমাল তাকিদের লামে তাকিদ আর শেষে নুন তাকিদ তাহলে দুইটা হলো, এখনো দুইটা আছে, এখনো দুইটা তাই না, এখন এই দুইটাকে কেন ধরতেছি না প্রশ্নটা আপনি, আমি যেরকম বুঝতে পারছি এটা তাই না? জি জি এক্স্যাক্টলি তাই। হ্যাঁ বাকি এই মনে রাখবেন এই যে ওয়াল্লাহি শপথ ধরলে শপথটা একটা তাকিদ, শপথের সাথে লাজিমান থাকে লাম আরেকটা তাকিদ, শেষে আরেকটা নুন এটা আরেকটা তাকিদ, তিনটা তাকিদ হবে। এই লামটা শপথের সাথে আসে বাকি সে মোর তাকিদের জন্যই আসে, এটা একটা তাকিদ গুরুত্ব বেশি আর কি, রাইট, গুরুত্ব বেশি কারণ অক্ষর বেশি না, আলহামদুলিল্লাহ। তো তিনটা তাকিদ হবে তখন আর কি, যাই হোক। তো লানাত তাকিদার না নরমাল হিসেবে আমরা যদি বলি লাম তাকিদ নুন তাকিদ, নাত তাকিদা এটা ফেল, নাহনু মুস্তাতির এটা হলো ফাইল, আলাইহিম মুতাল্লিক মসজিদান মাফুরুন বিহি ফেল ফাইল মাফুরুন বিহি মুতাল্লিক জুমলাতুন ফেলিয়া এটা হলো ক্বালা ক্রিয়া, মাকুলুল কাওলি ফি মাহাল্লি নসবিন অথবা ওয়াল্লাহি শপথ এটা হলো জওয়াবুল কসমের লাম, এই পুরো বাক্যটা হবে জওয়াবুল কসম কসম জওয়াবুল কসম ফি মাহাল্লি নসবিন মাকুলুল কাওলি জুমলাতুন ফেলিয়া। তাহলে মোটামুটি এই আয়াতের মধ্যে চারটা বাক্য, ক্লিয়ার সবাই? আয়াতটা ক্লিয়ার? তাহলে প্রথম বাক্যটা আমাদের গেল এই পর্যন্ত, ওয়াকাযালিকা আ'থারনা আলাইহিম লিয়ালামু আন্না ওয়া'দাল্লাহি হাক্কু ওয়া আন্নাস সা'আতা লা রাইবা ফিহা ইয ইয়াতানাযাউনা বাইনাহুম আমরাহুম। এরপরে ফাকালু বুনু আলাইহিম বুনিয়ানা এই পর্যন্ত দ্বিতীয় বাক্য, রব্বুহুম আ'লামু বিহিম তৃতীয় বাক্য, ক্বালা আল্লাযীনা গালাবু আ'লা আমরিহিম লানাত্তাখিযান্না আলাইহিম মাসজিদা চতুর্থ বাক্য। জাযাকুমুল্লাহু খাইরান, আজকে আমরা মাঝখানে গুরুত্বপূর্ণ দুইটা পড়া পড়ে রাখলাম, এটা একটু সবাই মনে রাখবেন, আমি সামনের ক্লাসে জিজ্ঞাসা করব যে আলিফে মামদুদা কাকে বলে, আলিফে মাকসুরা কাকে বলে, এবং আলিফে মাকসুরা থাকলে কখন ইসিমটা গায়রুল মুনসারিফ হয়, আলিফে মামদুদা থাকলে কখন হয় কখন হয় না, এটা শেয়ার করতে হবে তাই না? এই আজকে তাহলে আমি ক্লাস নোটটা পুরোটা আবার একটু চেঞ্জ করে দিব, পুরোটা তাহলে সহজ হবে না? জি ওইটা সহ, এই লেখাটা সহ আজকে ক্লাস, হ্যাঁ এটা সহ শেয়ার করে দিব ইনশাআল্লাহ, আগামী ক্লাসে আমি জিজ্ঞাসা করব ইনশাআল্লাহুল আজিজ। তোমার ছোট্ট একটা প্রশ্ন ছিল, করতে পারি? বলেন বলেন, সময় বেশি গেছে, সংক্ষেপ প্রশ্ন হলে কারণ লম্বা হয়ে যায়। ওসব আস্তফা একটা শব্দ পেয়েছি, ওখানে তো একটা হামজাতুল ওয়াসল ছিল, ওইটা একদমই ওটার কোনো ইয়াই নাই, মানে হামজাতুল ওয়াসল তো লেখাতে আসে আস্তফা, আস্তফা বুঝছেন, হামজাতুল ওয়াসল হয়ে গেল মানে লেখাতে আসেনি, আ লেখাতে আসেনি, বিসমিল্লাহর মতো কাসরাতুল লিকাসরাতিল ইস্তিআমাল অতিরিক্ত ব্যবহারের কারণে।
ওইটা ওই যে আরেকটা শব্দ আছে ও, 8 নাম্বার ফর্মের সাথে এটা এরকম হয়, 8 নাম্বার ফর্মের সাথে যে ইয়াতে আছে না, সুরাত ফাতিরের মধ্যে আছে, আফতারা আলাল্লাহি কাদিবান আম বিহি, সুরাত ফাতির 153 নাম্বার আয়াতে আছে এটা, আফতারা এরকম আছে, ইফতারা ছিল আফতারা হয়ে যায়, 8 নাম্বার ফর্মের সাথে হইলে কোরআন এরকমই হয়েছে, এই হামজা লিখায়ও থাকে না, বুঝছেন? এটা কোনো কারণ নাই তাই না উস্তাদ, এমনিতে আসে না। سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك الله আমাদের এই এত রাজ্যকে এই পড়ার যে চেষ্টা করতেছে আল্লাহ আমাদের এটাকে সাদাকায় জারিয়া বানায় দিন এবং এর উসিলায় আমাদেরকে আমাদের সন্তান সন্ততি পরিবার পরিজন সবাইকে দিনের উপরে থাকার এবং আমরাও যেন আল্লাহর সন্তুষ্টির পথে উঠতে পারি সেই তৌফিক দান করেন, আমিন। وآخر دعوانا أن الحمد لله رب العالمين. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته.